নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই এটার অর্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই নাদিয়া মেমোনা আপনি লিখেছেন বাবা নিজ সন্তানের কাছে জায়গা সম্পত্তি লুকিয়ে রেখে ভাইদেরকে দিয়ে দিলে কি ধরনের গুণা হবে নিজের সন্তান নিজের সম্পদ আছে সেটা প্রকাশ করলেন না যে সন্তানরা অন্য সন্তানরা দাবি করবে শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে দিবেন মেয়েদেরকে দিতে চাচ্ছেন না বা কিছু সন্তানকে দিবেন কিছু সন্তানকে দিবেন না সেরকম অসৎ উদ্দেশ্য থেকে এরকম যদি করেন বাবা তাহলে সেটা অবশ্যই তার গুনাহের কথা এবার অন্যায়ের কথা সেই জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং জবদিহি করবেন বাবা হিসাবে এটা তার জন্য মোটেই করা উচিত নয় ফাতবাদ জহর আপনি লিখেছেন সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কী দ্বিধা দূর হয় ইস্তেখারা নামাজ পড়লেই দিদা দূর হবে না ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয় ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যা তফিক দান করুন সেই ফায়সারা দান করুন এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে আল্লাহর প্রতি আকুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন আর যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন শেখ আলমাস শাহরিয়ার অলিভ আপনি লিখেছেন কোন শিক্ষণীয় ভিডিওতে পর্দা ছাড়া মেয়ে থাকলে সে ভিডিও দেখাকে হারাম হবে অবশ্যই পর্দা ছাড়া মেয়ে থাকলে আপনি পুরুষ মানুষ আপনার জন্য সে গান মারাম নারীকে দেখাতে অবশ্যই গুণা হবে শিক্ষণীয় হলেই যে সেটা করা যাবে এমন কোনো কথা নেই সিনেমা থেকে সেক্ষণে কিছু থাকলে কি আমি সিনেমা দেখবো হারাম কিছু থেকে জেনা থেকে আমি সে কোনো কিছু থাকলে কি আমি জেনার কোনো দৃশ্য দেখবো এটা তো অবশ্যই গুনাহের কথা সুরাই আখা লিখেছেন জবান হেফাজতের জন্য করণীয় কি জবান হেফাজতের জন্য যেখানে যার সাথে জবান নষ্ট হয় সেই জায়গা সেই ব্যক্তিকে অ্যাভয়েড করে চলতে হবে তাছাড়া জবান হেফাজত না করলে তার কি ক্ষয়ক্ষতি আছে সে সম্পর্কে আমাদেরকে জানাশোনা করতে হবে পড়াশোনা করতে হবে লিখে রাখতে হবে জিনিসগুলো বারবার করে এগুলোকে স্টাডি করতে হবে ইনশাল্লাহ বিদিনা এর মাধ্যমে আমরা হেফাজত থাকতে পারবো তাছাড়া যারা জবান হেফাজত করেন সে ভালো মানুষগুলো যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন যা তা বলেন না যখন তখন এ মানুষগুলোর সান্নিধ্যে বেশি বেশি যেতে হবে ইনশাল্লাহ তার সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে